এক মাস ব্যাপী শুরু হয়েছে কর তথ্য সেবা, যার আজকে দ্বিতীয় দিন। এ নিয়ে রাজধানী সেগুন বাগিচা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাজার মাহবুব, এছাড়াও কুমিল্লার কর ভবন থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী খালেদ সাইফুল্লাহ। শুরুতেই মাজার, আপনার কাছে আসতে চাই যে করদাতাদের ভীতি এবং প্রক্রিয়াগত জটিলতা কিন্তু আমরা বরাবর সবসময় আসলে দেখে থাকি, যে কারণে কিন্তু এই কর সেবার মাস আসলে চালু করা হয়েছে। তো সেখানে তাদের কোনো অভিযোগ আছে কিনা, এবং দ্বিতীয় দিন কেমন করদাতাদের দেখছেন যে তারা এসে কর দিচ্ছেন? গালিব, করদাতাদের জন্য সেবা মাস যে চলছে, আয়কর রিটার্ন জমা নেয়া এবং তথ্য সেবা যে আজকে তার দ্বিতীয় দিন, পুরো মাস জুড়েই চলবে। তবে করদাতাদের যে সাধারণত যারা চাকরিজীবী, একটু বয়স্ক বা অবসর জীবনে গিয়েছেন, তারা মূলত অফলাইনেই বা এই মেলায় এসেই তারা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অপরদিকে যারা একটু তরুণ করদাতা রয়েছেন, তারা অনলাইনে দেওয়ার যেই বিষয়টা, সেটিকে তারা আরও বেশি জোর দিচ্ছেন যে অনলাইনে যদি ঘরে বসেই আসলে দেয়া যায়, তবে সে তাহলে কেন তারা অঞ্চলগুলোতে গিয়ে বা ভিড় করবেন বা বিভিন্ন মেলাতে তারা যাবেন। তবে এনবিআর যেটি বলছে যে অনলাইনে এবার কিন্তু এক পাতার একটি রিটার্ন দাখিল করবার ব্যবস্থা করা হয়েছে, যেটি অনলাইনে করা হয়েছে এবং বাংলায়। অপরদিকে যাদের করযোগ্য আয় রয়েছে এবং 40 লাখ টাকার উপরে যাদের সম্পদ রয়েছে, তাদের যেই বা ব্যবসায়ী করদাতা যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু অনলাইনে ব্যবস্থা রাখা হয়েছে এবং সেই সমস্যাগুলো আগে যা ছিল এগুলো সমাধান করা হচ্ছে। বিশেষ করে ব্যক্তি করদাতার প্রতি কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড বেশি জোর দিচ্ছে, কারণ তাদের যে লক্ষ্যমাত্রা অর্জন, সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কিন্তু ব্যক্তি করদাতাদের উপরেই তারা বেশি জোর দিচ্ছেন বলে জানাচ্ছেন। অপরদিকে গতকাল থেকে কিন্তু রাজধানী সহ সারা দেশের 31টি কর অঞ্চলে এবং 649টি সার্কেলে তথ্য সেবা মাস শুরু হয়েছে, এবং আজকে যদি আমরা রাজধানীর বেশ কয়েকটি কর অঞ্চলে আমরা ঘুরেছি, এবং গতকালকের হিসাব যদি একটু জানাই যে কর অঞ্চল 6-এ 1300 রিটার্ন এবং সেখানে 43 কোটি টাকার মতো আদায় হয়েছে। অপরদিকে মানে 43 কোটি টাকার হিসাব তারা পেয়েছেন। অপরদিকে কর অঞ্চল 11-তে 800-র মতো রিটার্ন দাখিল হয়েছে। অপরদিকে প্রায় 45 লক্ষ টাকার মতো তারা আদায় করেছেন। অপরদিকে কর অঞ্চল 4-এ এখানে 843-850-র কাছাকাছি এবং 1,38,00,000 টাকা তারা গতকালকে হিসাব আদায় করেছেন। এই তারা বলছেন যে আসলে এই সংখ্যাটা পরবর্তীতে গিয়ে বাড়বে, তবে তারা প্রত্যাশা করছেন যারা করদাতা তারা যেন আগেই এসে আসলে ভিড় না করে পরবর্তীতে আগে এসে তারা তাদের তথ্য দিয়ে যান। এই ছিল রাজধানীর জোনগুলোতে রিটার্ন আয় কর সেবা তথ্য সেবা মাসের খবরাখবর। গালিব, খালিদ, আমরা তো রাজধানীর খবর জানছিলাম, কুমিল্লায় কেমন দেখছেন দ্বিতীয় দিনে, সেখানে করদাতাদের সাড়া কেমন দেখছেন আপনারা? মুক্তি, গতকাল থেকেই তো শুরু হয়েছে আয়কর সেবা মাস, তো শুরুর দিন থেকেই কিন্তু মোটামুটি মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল প্রথম দিনে 1345টি রিটার্ন দাখিল হয়েছে কুমিল্লা কর অঞ্চলের এই অফিসে। এবছর এই কুমিল্লা কর অঞ্চল অফিস থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,000 কোটি টাকা। তারা প্রত্যাশা করছেন যে এটি তারা পূরণ করতে পারবেন। গত বছর যেটি 1,600 কোটি টাকা ছিল এবং লক্ষ্যমাত্রা পূরণের জন্য কিন্তু এখানে ব্যাপক সচেতনতা প্রচারণা চালিয়েছিলেন এবং সে সময় কিন্তু 1,530 কোটি টাকা লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল। পর্যন্ত আয়কর সেবা মাস উপলক্ষে তারা সেই কার্যক্রম চালিয়েছিলেন। তো এবছরও কিন্তু ব্যাপকভাবে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে। এখন যেহেতু দুপুরবেলা একটু খাবারের সময় কিছুটা মানুষের উপস্থিতি কম, তবে শুরুর দিকে এরকম থাকে। এখানকার কর্মকর্তারা বলছেন যে সেটি দিন দিন যা আরও, যেহেতু 30 দিন পর্যন্ত সময় আছে এবং এই মাসটাতে যেহেতু তারা সেবা কার্যক্রমের নানা রকম সেবা দিয়ে থাকেন, এখানে কিন্তু বেশ কিছু বুথের মাধ্যমে এবং আলাদা আলাদাভাবে আয়কর রিটার্ন দাখিল, যাচাই এবং নতুন করে টিন নবায়ন সব কিছুর জন্য কিন্তু আলাদা আলাদা চেম্বার করা আছে, আলাদা আলাদা বুথ আছে এবং এই জন্য সেবা দাতাদেরকেও, দাতারাও কিন্তু বেশ সক্রিয়। যারা আসছেন তাদেরকে সার্বিকভাবে তারা যেন কোনোরকম হয়রানি না হয়ে এখানে তারা কাজটি সুচারুরূপে করতে পারেন। এখানে ব্যাংকিং সেবার পাশাপাশি কিন্তু মোবাইল ব্যাংকিংয়েরও ব্যবস্থা করা হয়েছে, যেন মানুষজন এখানে তারা স্বতঃস্ফূর্তভাবে সেবা আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। যারা আয়কর রিটার্ন সম্পর্কে অবহিত না অথবা তাদেরকে যেন সহযোগিতা করা হয়, এখানে কিন্তু যারা সেবা দাতা রয়েছেন তারা তাদেরকে সেভাবে কিন্তু কাউন্সিলিং করছেন। অর্থাৎ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কিন্তু এখানে
শুরুর দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত কিন্তু কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে আরও যখন সময় বাড়বে, বিশেষ করে মেলা যেহেতু সেবা মাসের পুরো 30 দিনই কিন্তু তারা সেবা দিয়ে থাকেন, সময় যত গড়ায় তত কিন্তু এখানে ভিড় বাড়তে থাকে। তো এখানে যেই সেবাগুলো আসলে দেওয়া হবে, এখানে আয়কর রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকারপত্র প্রদান এবং আয়কর যাচাই, সেগুলো তো আসলে এখানে যে কার্যক্রম আয়কর সেবা মাস উপলক্ষে দেওয়ার সব কিছু কিন্তু দেওয়া হচ্ছে। এখানে কোনোরকম হয়রানিও যেন না হয় মানুষজনকে, সেজন্য কিন্তু তারা স্বেচ্ছাসেবক এবং নানারকম স্কাউটস বিএনসিসি ভলেন্টিয়াররাও কিন্তু এখানে কাজ করছেন। অর্থাৎ এখানে যারা আসছেন নির্বিঘ্নে সেবা আয়কর রিটার্ন দাখিল করবেন এবং এই সেবা সরকারের এই উন্নয়ন কার্যক্রমের সাথে তারাও অংশগ্রহণ করবেন, সেজন্য তারা কিন্তু নানা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই বছর যারা যে 2000 কোটি টাকা লক্ষ্যমাত্রা কর অঞ্চল থেকে নির্ধারণ করা হয়েছে সেটি পূরণে তারা কিন্তু সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুক্তি কর তথ্য সেবা মাসের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।